আমি হব তোর রক্ষা কবচ, আমি থাকতে হবে না তোর কখনো কোনো ক্ষতি, তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর পা। দূর থেকে কিস দিলাম তুলে নাও গলে, বৃষ্টি পরের ফুটা পুরকুশ মাথা দিয়ে দরজা খুলে ঢুকুম যারে আরে করুম দিয়ে। So hey guys, what's up, it's your boy Raj and back again with a new video. So guys, আজকে আমি কালকে শিবরাত্রি, তো আজকে আমি এসেছি এখানে একটা পার্বতী খুঁজতে, ঠিক আছে, একটা মেয়ে খুঁজতে এসেছি, একটা মেয়ে পাঠাবো, কারণ কালকে শিবরাত্রি, আমার জন্য তো কোনো কোনো কেউ এইসব ব্রত ফ্রত রাখে না, আজকে একটা মেয়ে পাঠাবো, কালকে সকালবেলা চাকরি দিয়ে ব্রত করাবো, ঠিক আছে। তো এদিকে আরেকটা আমি এখানে পার্বতী খুঁজতে এসে আমার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে কি, এই জায়গায় এসে আমি আরেক পার্বতীর সাথে দেখা হয়ে গেছে। আরে মেন কথা ছিল, লিজার সাথে আমার কিছুদিন ধরে খুব ঝামেলা হচ্ছিলো গাইজ। সো আমি এসেছি মানে এখানে এসে দেখি পুজো দিতে, ঠিক আছে, আমি না বলে চলেছে আমাদের এলাকা চলেছে, ভেবেছে মানে আমি খবর পাবো না, আমাদের এলাকায় ঢুকে আমি খবর পাবো না কি। তো ওর সাথে দেখা গেছে, তো ও পুজো দিতে এসছে আর আমি এই ঘাটে এখন মধ্যে বসে থাকবো, কারণ পুজো দেওয়ার পরে মুম্বাই জেলাতে ওর ঘাট পাড়ে আসাই লাগবে, ঠিক আছে। তো যখনই আসবে তখনই ওকে গিয়ে বলবো ভাড়া তোকে সারপ্রাইজ। সো গাইজ ভিডিওটা দেখো, ঠিক আছে, আজকে হেভি একটা ভিডিও হবে, খুব কারণ আমি করবো আজকে ওর সাথে। সো টাটা। সো গাইজ লিজা এসছে এখানে পুজো দিতে, ঠিক আছে, তো আমি ওর থেকে লুকিয়ে এসেছি, আমি ওকে দেখাইনি যে আমি দেখেছি ওকে বা এখানে বসে রয়েছি। আমি দেখলাম তোকে আসতে, আমাদের এলাকায় আসবি, আমি জানতে পারবো না যে তুই এসছিস, পুজোই তো এসছিলি তো, বাস বাস দে প্রসাদ প্রসাদ দে, ভাল লাগছে এই গঙ্গা দেখছি, দে প্রসাদ প্রসাদ দে, না বললেও দেবো, তোর মতো ছেঁচড়া না আমি। আরে প্রসাদ তো ওইটা দিলি কেন, ওইটা দে, সত্যি করে বল কে বলেছে তোকে, তোর কি মনে হয় তুই আমাদের এলাকায় এসে ঘুরে যাবি, আমি জানতে পারবো না, না কে কোথায় দেখেছিস, আমি যেখানেই দেখি না কেন সেটা বলতে পারতি, ভিতরে একসাথে পুজো দিতে পারতাম, না 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 একটু দিলি না, আমার মাথায় শুধু সুবুদ্ধি আছে, কোনো কুবুদ্ধি করতে আসে না, না 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 ক্যাফে ভাবে যাবো না, সবসময় ক্যাফে ভাবে, একটা মন্দির একটা পবিত্র স্থানে এসেছিস খালি বাড়ি যাওয়ার ধান্দা, ক্যাফে ভাবে ক্যাফে ভাবে যত সব, বাহ তোকে তো আজকে বেশ ভালো লাগছে, শাড়ি ফাড়ি পরেছিস, আলাদাই তো তুই, আমি এমনিতেই শুনি তো, আমি এমনিতে একটু বেশি শুনি, বলবো আপনা থেকে বিরাতে হয় বাস্তবতাকে সাহায্যও, আরে অ্যাড দেখতাম ছোটবেলায় বাস্তব কি বাস্তবতাকে সাহায্য, না যেটা পারিস না সেটা বলিস কেন, আচ্ছা যাই হোক তোকে আজকে এমনি দেখতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, তোকে আজকে এত সুন্দর লাগছে, তোর জন্য কিছু দুটো বলবো, আর কিছু মাইন্ড করবি না তো, তোর হাতে পুজোর ডালা, তোকেই পড়াবো বিয়ের মালা, পরনে তোর শাড়ি, এখন চল তুই আমার বাড়ি, এই খালি হাত ধরলে খালি ছাড়াছাড়ি করিস কেন তুই, শশু না সবচেয়ে তুই আমার হাতটাই কেন ধরিস, আমার এত সুন্দর হাত ব্যথা লাগে, বাবা হাতে তো জাদু আছে রে, আরো কিছু আছে, না আমাকে দেখলে ইদানিং তুই এরকম মানে এই ধরনের মনোবৃত্তি কেন তোর, মানে ইদানিং এরকম কেন কথাবার্তা আসে আমাকে দেখলেই, তোকে দেখলে আমার কেন যেন খুব বলতে ইচ্ছা করছে সব, বুঝতে পারছি না কেন, দিন দিন মনে হচ্ছে তুই একটু সুন্দর হয়েছিস বেশি, বুঝলি তো, ওই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাবা বাই দ্য ওয়ে সবাই কিন্তু ঠিকই বলে তুই কিন্তু খুব মেয়েদের সাথে ফ্লার্টিং করতে পারিস, এসব কথা কেন শুনিস তুই, পরে তুই লক্ষ্মী হবি আমার ঘরের, ভালোই গরম লাগছে রে, আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি, কেন আমার কখনো কোনো ছেলে এভাবে বলেনি কোনো কিছু, মানে এরকম রোবে আমি বলবো, আমি আছি তো, তুই তো সবাইকেই বলি সেটাই তো সমস্যা, শুধু আমায় বললে তো হতো, আমি সবাইকে বলি বলি এম কথা, তুই এটা বলতে পারলি, আমি শুনেছি সবাই বলে, তুই এমন আমায় খালি ভুল ভাল ভাবিস কেন, আমার তোর জন্য যে অনুভূতিটা আসছে সেই অনুভূতিটা তো সবার প্রতি আসে না তাই না, কিছু অনুভূতিতে কিছু কথা আসছে বলবো, শুনবি কিরে বলবো, আচ্ছা
আলতো এক লজ্জা মেশানো তোর চোখের পাতায়, তোকে নিয়ে কবিতা লিখেছি আমার মনের খাতায়। তুই আমায় ভালো না বাসলেও আমি তোকে ভালোবাসি, শত ঝগড়ার পরেও আমি দিন শেষে তোর কাছেই ফিরে আসি। এরকম করে বললে কি, এরকম করে বললে কি কি শুনি শুনি। থ্যাংক ইউ রাজ। তুই কি ভাবলি, তোকে বললাম, আমি তোকে বললাম এইটাই যে যদি আমি এইভাবে কোনো মেয়েকে বলি সে মেয়েটা কি আমার পড়বে? আমি জানতাম তো তুই এরকম কিছু একটা করবি। পড়বে পড়বে, আগে বল না, পড়বে পড়বে, বল না পড়বে। তোর কোনো বান্ধবীকে বললে পড়বে পড়বে, বল না। তোর কি মনে হয় তোকে বললাম? ওয়েট, তুই তো আমাকে সবসময় দুটো করে লাইন শোনাস, তো আমি তোকে দুটো লাইন শোনাই ভালোবেসে। ব্যাটেল হবে নাকি আবার? না না, মানে ভালোবেসে ট্রাই। আচ্ছা শোনা 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 দেখি। আবার কপি ফপি বলিস না, কিন্তু ইমপ্রেস হয়ে চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে বল। তোর কপালে একটাও মেয়ে নেই, এটা তুই কেন মানতে চাস না? এত যে মেয়ে খুঁজে বেড়াস তাও তো একটা মেয়েও পাস না। ভালো বললাম না বল? ও তোর আমায় দেখে এরকম মনে হচ্ছে মেয়ে পাই না, আমি মেয়ে পাই না। হ্যাঁ তো কোন দুনিয়া থাকিস তুই, ভুল ভাল দুনিয়ায় বাঁচিস নাকি? বাদ বে রাজ, তুই নিজেকে খুব সুন্দর মনে করিস? অবভিয়াসলি, তো হ্যান্ডসাম। হ্যাঁ তুই সত্যি খুব সুন্দর। এবার বার্থডেতে তোকে গিফট করবো একটা কলম, তুই দেখতে না একদম হিরো আলম। আর কি কি শুনতে বাকি আছে আমার, আর কি কি শুনতে আমার? না সিরিয়াসলি, তুই সুন্দর দেখতে তাই তো বললাম, তুই সুন্দর প্রশংসা করলাম। আমি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। না এখান থেকে অনুমতি নেই তো তোর যাওয়ার, আগে খাওয়া আমায় খাবার। এতদিন অনেক সম্মান দিয়েছি, ভালো লাগলো না তোর? আজকে দেখি কার শাড়িতে কত জোর। ওকে ব্যাটল করবি তাই আমার সাথে? ঘন্টাও বাজে মন্দিরে, ঠাকুরও চাইছে ব্যাটল করি আমার সাথে। চল হয়ে যাক, চল হয়ে যাক, চল। এত জোরে মারলি কেন? চল ব্যাটল করবি না আমার সাথে, দৌড়া চল। ওকে তাহলে বলি, তোকে ভালোবেসে আমি আগলে রাখবো, আজ থেকে শুধু আমি তোর হয়ে থাকবো। এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি না তো আমি, এই মুহূর্তে তুই আমার কাছে সব থেকে দামি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট, মনের কথাগুলো যদি বলতে পারতাম তোকে, দেখ তো কিছু দেখতে পাচ্ছিস আমার চোখে? সমস্ত অনুভূতিগুলো দিচ্ছে উকি খুব, সব কিছু বুঝেও আমি রয়েছি নিশ্চুপ। তোমার নামের রদ্দুরে আমি ডুবে সমুদ্রে, জানি না যাব কদ্দুরে। ঠিক ঠিক, কিসের এত লুকোচুরি? মনের মধ্যে কিছু থাকলে দে আমায় জানিয়ে, তুই যেমনই হোস না কেন নেব তোকে আমার করে মানি। আমার একলা আকাশ হুমকে গেছে আতের স্রোতে এসে তোমায় ভালোবেসে। জানার তো অনেক কিছুই আছে, সব সময় থাকতে চাই আমি তোর ঠিক এতটাই কাছে। এতটা কাছে, এতটা কাছে, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। আই ফিল লজ্জা লজ্জা লাজ। তোকে তো অনেক কথা বলেছি, এবার একটা মন থেকে একটা কথা বলি। আমি জানি সবাই সমান নয়, তাই নতুন করে কাউকে কাছের মানুষ ভাবতে লাগে খুব ভয়। আমি হব তোর রক্ষা কবচ, আমি থাকতে হবে না তোর কখনো কোনো ক্ষতি, তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর পার্বত। এটা আমি তোকে বললাম, মানে এটা যদি আমি অন্য কোনো ছেলেকে বলতাম সেটা তো ইমপ্রেস হয়ে যেত না? রাজ বল না, হতো না? এই রাজ বল না, বল না, তোর কোনো বন্ধুকে বললে ইমপ্রেস হতো না? বল না, আমি বাড়ি যাবো। না না না, আমি বাড়ি যাবো, আমি এক সেকেন্ড দাঁড়াও। না না, বাড়ি যেতে হবে না। না না, ভালো লাগে, ভালো লাগে, আমি বাড়ি যাবো। পড়বে পড়বে, আরে এটা ভালো ছেলে পড়বে তো। মানে আমি এমনিতে তো সুন্দর, এত সুন্দর লাইন ফাইন যদি সুন্দর করে বললি, অ্যাকচুয়ালি তুই ডিজার্ভ করিস না, বুঝলি তো? চশমা নিবি তাই? মাছ গুলো লাগছে।
তোর থেকে আমি যথেষ্ট সুন্দর মেকআপ মেকআপ তো করে এসেছিস ছেলে দেখ 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 মেকআপ দেখ 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 দেখি সারা ব্যান্ড বস দেখি এবার আমি একটা করব এটা নিয়ে গেলাম আসলে হ্যাঁ আমাদের পুরো পুরো কালো হয়ে গেলাম বাইদেবে খুব মজা করেছি আজকে দেখ আমি তো পরিষ্কার মনে জানি আমি তুই কবে যাবি তাই বল হ্যাঁ যাব খুব তাড়াতাড়ি যাব দাঁড়া ফুল পেলে দিলি দাঁড়া তোর কপালে কষ্ট আছে আজকে দাঁড়া এ ধর 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 এ ধর 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 দাঁড়া